সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিছুদিন আগে তোমাদের সেকেন্ড অনলাইন অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে, তারপরে তোমাদের সাথে এটি আমার প্রথম রেকর্ডেড ক্লাস। আশা করি প্রথম দ্বিতীয়র মতো আমাদের এই টার্মটাও অনেক ভালো যাবে। আমি জানি অনলাইনে রেকর্ডেড ক্লাস করা ক্লাসরুমের মতো এতটা ইন্টারেস্টিং না, এতটা আকর্ষণীয় না। ক্লাসরুমে তোমরা যখন ক্লাস করো, টিচারের সাথে তোমাদের একটা সরাসরি ইন্টারাকশন হয়, বাট সেই সুযোগটা আমাদের রেকর্ডেড ক্লাসে নেই। তবে আমরা সেটা কিন্তু আবার জুম ক্লাসের মাধ্যমে পূরণ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেকচার নাম্বার 43-এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তারেক বিন দেলোয়ার, তোমাদের বাংলা শিক্ষক। আমাদের আজকের আলোচনার বিষয়, আমরা পূর্ব পাঠ থেকে আলোচনা করব। পূর্ব পাঠে মানে এর আগের যে লাস্ট রেকর্ডেড ক্লাসটা তোমাদের গিয়েছে, সেখানে তোমরা পাঠানমুলুকে গল্প সম্পর্কে পড়েছ, পাঠানমুলুক সম্পর্কে জেনেছ, পাঠানদের সম্পর্কে জেনেছ। আমরা সেখান থেকে কিছু বিষয় আবার আলোচনা করব। আর আমাদের আজকের মূল আলোচনার বিষয় মা কবিতা, কবিতার মূল ভাব এবং প্রশ্ন উত্তর। তোমরা পাঠানমূলক গল্প পড়ে অলরেডি জেনে গিয়েছ যে পাঠানমূলক বলতে মূলত বোঝানো হচ্ছে পাকিস্তানের একটা শহর, যে শহরের নাম পেশোয়ার। এই পেশোয়ার শহরটা আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকার একটি শহর। আফগানিস্তান সীমান্তের সাথে পেশোয়ার শহর একদম পাশাপাশি অবস্থিত, যেই কারণে এই আফগানিস্তানের প্রচুর আফগানি পাঠানরা এই শহরে বসবাস করত, যেই কারণে কিন্তু এই শহরের নাম হয়ে গিয়েছিল পাঠানমুলুকে। এবং এই গল্পে মূলত যিনি গল্পের লেখক, তিনি পাঠানদের আতিথেয়তায় মুগ্ধ হয়েই তিনি পাঠানদের সম্পর্কে এই গল্পটা লিখেছিলেন। তোমরা এই গল্পে জেনেছ যে যিনি লেখক, তিনি ট্রেনে ভ্রমণ করছিলেন এবং ট্রেনে করে তিনি পেশোয়ার পৌঁছেছিলেন, এবং ট্রেন যেই প্ল্যাটফর্মে থেমেছিল পেশোয়ার রেলওয়ে স্টেশনে, এই হচ্ছে সেই পেশোয়ার রেল স্টেশনের একটি ছবি। তবে এই গল্পে উল্লেখ আছে যে যিনি লেখক, তিনি পেশোয়ার শহরে পৌঁছেছিলেন রাত 9টার সময়, আর এটি হচ্ছে দিনের বেলার একটি ছবি। পেশোয়ার শহর, এই ছবিটা অনেক আগের। বর্তমানে হয়তো পেশোয়ার রেল স্টেশনটা আরো আধুনিকায়ন করা হয়েছে, দেখতে আরো অনেক সুন্দর। আমরা একজন পাঠানকে দেখতে পাচ্ছি। এই গল্পে পাঠানদের সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া হয়েছে, তাদের বড় বড় দাড়ি, বড় বড় চুল, তারা মাথায় পাগড়ি পরে, এবং তাদের আচার ব্যবহার সম্পর্কে বলা হয়েছে। তারা অনেক অতিথি পরায়ণ হয়, বা যেই কাজটা একজন সাধারণ মানুষ বা একজন বাঙালি সহজে করতে চায় না, করতে তার অনেক কষ্ট হয়, সেই কাজটা একজন পাঠান আন্তরিকতার সাথে গায়ে পরে করে দেওয়ার চেষ্টা করে বা করে দেয়। এই কারণে লেখক বলেছিলেন যে পাঠানদের সাথে ভ্রমণে একটা আনন্দ আছে। এই গল্পে লেখক একটা বিষয় উল্লেখ করেছে যে পাঠানদের যে আন্তরিকতা, তিনি প্রথমে তিনি একটু কনফিউশন ছিলেন, তার ভেতরে একটা কনফিউশন কাজ করছিল যে পাঠানরা যে আন্তরিকতা দেখাচ্ছে, তিনি ছিলেন একজন অপরিচিত বাঙালি, একজন অপরিচিত মানুষের প্রতি তাদের যে আন্তরিকতা, এর কতটা ছিল কৃত্রিমতা আর কতটা ছিল মন থেকে সত্যিকারের আন্তরিকতা।
কিন্তু পরবর্তীতে লেখক ঠিকই বুঝতে পেরেছিলেন যে না, পাঠানরা আসলেই প্রচণ্ড ভাব প্রচণ্ড রকমের অতিথি পরায়ণ এবং আন্তরিক স্বভাবের। গল্প থেকে আমরা যেই বিষয়গুলোর উপর তোমাদেরকে জোর দেই সেটা হচ্ছে গল্পের শব্দার্থ এবং গল্পের জন্য ব্যাকরণ বই থেকে তোমাদের প্রত্যেকটা গল্পের জন্য 10টা করে যুক্তবর্ণ পড়তে বলা হয়। এই গল্প থেকে তোমরা যে শব্দার্থগুলো পেয়েছ বা শিখেছ, স্থানাভাবে স্থানের অভাবে, একরত্তি একটুও, হোল্ডল যে বোচকার ভেতর বালিশ বিছানা ভরে বেঁধে রাখা হয়, ঠাঠা আলো উজ্জ্বল আলো, আলিঙ্গন করা কোলাকুলি করা, অভ্যর্থনা স্বাগত জানানো বা আদর করে ডেকে আনা, নির্জলা নির্ভেজাল বা খাঁটি, বৃথা ব্যর্থ যাতে কাজ হয় না, খাস আসল বা প্রকৃত, ঘোড়ার নালের চাট ঘোড়ার পায়ের লাথি, অবজ্ঞা শ্রদ্ধাহীন, টাঙা এক ধরনের ঘোড়ার গাড়ি, কসুর দোষ, প্ল্যাটফর্ম রেলগাড়ি থামার স্থান। এখন আমি আমার আজকের যে আলোচনার বিষয় মা কবিতা, এই মা কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন যদি কেউ থেকে থাকে সে হচ্ছে মা। নিঃস্বার্থভাবে ভালোবাসার মতো কোনো মানুষ যদি এই পৃথিবীতে থেকে থাকে তিনি হচ্ছেন আমাদের মা। মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তার সেই উপলব্ধি থেকেই কাজী নজরুল ইসলাম এই মা কবিতাটি লিখেছেন। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। কবি পরিচিতি, যদিও তোমাদের কবি পরিচিতি থেকে কোনো ফিডব্যাক আসে না, তবে কবি পরিচিতিটা তোমরা পড়বে। কবি পরিচিতি জেনে রাখা ভালো, কারণ ওপরের ক্লাসে যে তোমাদের কবি পরিচিতি থেকে অনেক কিছুই লিখতে হবে। এখন থেকেই তুমি যদি কবিতার সম্পর্কে ইনফরমেশনগুলো পড়ো এবং সেই ইনফরমেশনগুলো থেকে কিছু তথ্য তো তোমার ব্রেনে অবশ্যই স্টোর থাকবে এবং যেটা তোমার ভবিষ্যতে অনেক কাজে দিবে। 1899 খ্রিস্টাব্দের 25 মে কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সুরস্রষ্টা, গীতিকার ও সঙ্গীত শিল্পী। তার মানে কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি নবযুগ ও ধূমকেতু সহ অনেক পত্রিকার সম্পাদক ছিলেন। মা কবিতাটি ঝিঙেফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থ মানে হচ্ছে কবিতার বই। ঝিঙেফুল নামে একটা কবিতার বইয়ে এই মা কবিতাটি আছে বা এই মা কবিতাটি প্রকাশ হয়েছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। মা লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রথমে আমি কবিতাটি রিডিং পড়ব, তারপরে আমি কবিতাটি তোমাদের জন্য এক্সপ্লেন করে দেব। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ শ্বেত, আর কোনো খানে কেহ পাইবে না ভাই, হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান, মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। যখন জনম নিনু কত অসহায় ছিনু, কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু, ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু, পাঠশালা হতে যাবে ঘরে ফিরি যাব সবে, কত না আদরে কোলে তুলি নিবে মাতা, খাবার ধরিয়া মুখে সুধাবেন কত সুখে, আজ কত লেখা হলো পড়া কত পাতা। পড়ালেখা ভালো হলে দেখেছ সে কত ছলে,
ঘরে ঘরে মা আমার কত নাম করে, বলে মূর্খকামনি হীরামানিকের খনি, এমনটি নাই কারো শুনে বুক ভরে। দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাব না, কিসে সে মানুষ হব বড় হব কিসে, বুক ভরে ওঠে মার ছেলেরই গর্বে তার, সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে। এখন আমি লাইনগুলো তোমাদের সাথে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি ব্যাখ্যা করার পরও কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, অথবা জুম ক্লাসে যার যার বাংলা টিচার আছে, যে যার যার বাংলা টিচারের কাছে জিজ্ঞেস করবে। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনো খানে কেহ পাইবে না ভাই। আমরা যেখানে যাই দেখি না কেন, মায়ের মতো এত সুন্দর এত মধুর কোনো কিছু এই পৃথিবীতে নেই। আর মা ডাক ভেতরে যে মধু মেশানো, যে আদর মেশানো, যে মমতা মেশানো, সেটাও পৃথিবীর আর কোনো ডাকে পাওয়া যাবে না। বা মায়ের মতো কোনো জিনিস, মায়ের মতো আদর্শ হাক এই পৃথিবীর আর কেউ দিতে পারবে না। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, হেরিলে মানে হচ্ছে দেখিলে, মায়ের মুখটা দেখলে আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান, মার কোলে মাথা রাখলে আমাদের প্রাণটা জুড়িয়ে যায়। মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান, মায়ের শীতল কোলে মাথা রাখলে আমাদের দুঃখ যন্ত্রণা দূর হয়ে যায়, আমরা সব কষ্ট ভুলে যাই, এবং মাও আদর দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের হৃদয়টাকে ভরিয়ে দেয়। যখন জন্ম নিনু কত অসহায় ছিনু, নিনু মানে হচ্ছে নিয়েছিলাম, ছিনু মানে ছিলাম, আমরা যখন জন্মগ্রহণ করেছি আমরা খুবই অসহায় ছিলাম। এখন তোমরা একটু বড় হয়ে গিয়েছ, বাট তোমরা যদি একটা ছোট্ট শিশুর দিকে তাকাও, দেখবে একটা ছোট্ট শিশু সে কী করতে পারে না, নিজে নিজে কোনো কাজ করতে পারে না, সে তার সব কাজের উপরে কিন্তু মায়ের উপরে নির্ভরশীল। কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু, ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাক, চাহুনি ফিরিতে শুধু মার পিছু পিছু। একটা ছোট্ট শিশু, তার মুখে কোনো কথা নেই, সে কিন্তু কথা বলতে পারে না, সে তার সব কিছু কান্নার মাধ্যমে প্রকাশ করে, এবং মা যেদিকে যায় শিশুর চাহনিটাও কিন্তু সেদিকেই চলে যায়। তার মানে কি, একটা শিশু তার মার দিকেই কিন্তু শুধু তাকিয়ে থাকে। পাঠশালা হতে যাবে ঘরে ফিরি যাব সবে, তোমরা তোমাদের প্রথম শিক্ষা জীবনের কথা যদি চিন্তা করো, তোমরা যখন প্লে গ্রুপে বা নার্সারিতে ভর্তি হয়েছ, ওই সময়, এখন তোমরা একটু বড় হয়েছ, এখন তো তোমাদের কোলে নেওয়ার মতো অবস্থা নেই, মা তোমাদেরকে হয়তো এখন চাইলেও কোলে তুলে নিতে পারে না, তোমরা একটু বড় হয়ে গিয়েছ, কিন্তু তোমরা যখন একদম ছোট ছিলে তোমাদেরকে মা স্কুল থেকে ফিরলেই বা স্কুলের গেট থেকেই তোমাদের কিন্তু কোলে তুলে নিত, কোলে তুলে নিয়ে জিজ্ঞেস করত, কত না আদরে কোলে তুলে নেবে মাতা, খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে, আজ কত লেখা হলো পড়া কত পাতা। তার মানে স্কুল শেষে, স্কুল থেকে কিন্তু মা জিজ্ঞেস করা শুরু করত, আজ নতুন কি শিখেছ, আজ কতটুকু পড়েছ, কতটুকু লিখেছ, এবং মা তখন তোমাদের কি করত, মুখে তুলে খাবার খাইয়ে দিত। আমার ধারণা এখনও তোমাদের অনেককেই হয়তো মা খাইয়ে দেয়। পড়ালেখা ভালো হলে দেখেছ সে কত ছলে, তোমরা যখন পড়ালেখা ভালো করো বা তোমাদের রেজাল্ট যখন ভালো হয়, মা কী করে, বিভিন্ন ছলে মানে কোনো না কোনো একটা অজুহাতে তোমাদের প্রশংসা কারো না কারো কাছে করতে থাকে। পড়ালেখা ভালো হলে দেখেছ সে কত ছলে, ঘরে ঘরে মা আমার কত নাম করে, বলে মূর্খকামনি হীরামানিকের খনি, এমনটি নাই কারো শুনে বুক ভরে। প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান হচ্ছে অমূল্য সম্পদ, তাই
সন্তান যখন ভালো কিছু করে, বিশেষ করে পড়ালেখায় যখন ভালো করে, তখন কিন্তু মায়ের বুকটা গর্বে ভরে যায় এবং মা গর্ব নিয়ে সবার সাথে এই জিনিসটা বা এই বিষয়টা শেয়ার করে। দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাব না, দিন রাত, দিবানিশি মানে দিন রাত, দিন রাত মা চিন্তা করে যে আমার সন্তান যেন কোনো কিছুতে কষ্ট না পায়। কিসে সে মানুষ হব, বড় হব কিসে, কিভাবে তাকে মানুষের মতো মানুষ করা যায়, কিভাবে তাকে আরও সুন্দর জীবন দেওয়া যায়, মা কিন্তু সবসময় এই বিষয়টা নিয়েই চিন্তা করে। বাবাও চিন্তা করে, তবে মার সন্তানের জন্য মায়ের যে স্যাক্রিফাইস, মায়ের যে ত্যাগ, এটা আসলে পৃথিবীর আর কেউ করতে পারে না। বুক ভরে ওঠে মার, ছেলেরই গর্বে তার, সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে। এবং সন্তান যখন ভালো কিছু করে তখন মায়ের বুক গর্বে ভরে ওঠে এবং মায়ের আশিস মানে হচ্ছে আশীর্বাদ, দোয়া। মায়ের আশীর্বাদ বা দোয়া পেলে সন্তানের সকল দুঃখ দূর হয়ে যায়। তো এই ছিল কবিতা। আমরা কবিতা থেকে যা যা শিখি সেটা হচ্ছে কবিতার মূল ভাব এবং কবিতার প্রশ্ন উত্তর। তোমাদের কবিতার শব্দার্থ থেকে কোনো ফিডব্যাক আসে না, তবে আমার অনুরোধ থাকবে কবিতার শব্দার্থ তোমরা জানার জন্য হলেও পড়বে, কারণ কবিতার শব্দার্থগুলো তুমি যদি পড়ে বুঝতে পারো কবিতাটা বোঝা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। মূল ভাব তোমাদের কবিতার শেষে, কবিতার যে জেনে নেই অংশ সেটাই কিন্তু তোমাদের কবিতার মূল ভাব। আর প্রশ্ন উত্তরের জন্য, প্রশ্ন উত্তরের জন্য আমরা কিন্তু স্কুল থেকে তোমাদেরকে প্রশ্ন উত্তরের শিট প্রোভাইড করে থাকি। আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধুমাখা নাম। মায়ের মমতা আমাদের চলার পথের পাথেয়, পাথেয় মানে হচ্ছে প্রেরণা। মায়ের মমতা, মায়ের আদর, মায়ের ভালোবাসা হচ্ছে আমাদের জীবনে চলার পথের প্রেরণা। শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন করেন। ভালোভাবে লেখাপড়া করলে, জীবনে সফল হলে মা খুশি হন। অন্যদিকে মায়ের আশিস পেলে সন্তানের দুঃখ ঘুচে যায়, মানে মায়ের আশীর্বাদ পেলে, মায়ের দোয়া পেলে সন্তানের সকল দুঃখ দূর হয়ে যায়। মাকে কষ্ট দিয়ে কোনো দিনও কোনো সন্তান জীবনে সুখী হতে পারে না, এই কথাটা সবসময় মনে রাখবে। তারপরে আসো প্রশ্ন উত্তর। ক নাম্বার, পৃথিবীতে কোন কথাটিতে সব থেকে বেশি সুধা মেশানো? এই প্রশ্নের উত্তর কিন্তু কবিতার লাইনেই দেওয়া আছে। যেখানেতে দেখি যাহা, মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। তার মানে এই পৃথিবীতে যত কথা, যত শব্দ প্রচলিত আছে তার মধ্যে মা কথাটি সবচেয়ে বেশি সুধা মেশানো, সবচেয়ে বেশি মধু মেশানো, সবচেয়ে বেশি মিষ্টি, সবচেয়ে বেশি আদরের, সবচেয়ে বেশি ভালোবাসার ডাক হচ্ছে মা ডাক। মানুষ কিভাবে তার সকল যাতনা ভুলে যায়? যাতনা মানে হচ্ছে যন্ত্রণা, দুঃখ, বেদনা। পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ নেই, মা ডাকটি সবচেয়ে মধুময়। মায়ের মুখ দেখলে সব দুঃখ দূর হয়, তাই মানুষ মায়ের শীতল কোলে আশ্রয় নিয়ে সকল যাতনা ভুলে যায়। জন্মের পর শিশুর অবস্থা কেমন থাকে? ভূমিষ্ঠ হওয়ার পর একজন শিশু খুবই অসহায় থাকে। শিশু তখন না পারে কথা বলতে, না পারে হাঁটতে, না পারে খেতে। জন্মের পর হতে শিশুরা সম্পূর্ণভাবে মায়ের উপর নির্ভরশীল থাকে। মায়ের বুক কেন ভরে ওঠে বা মায়ের বুক কেন গর্বে ভরে ওঠে? সন্তান কিভাবে বড় হয়ে মানুষ হবে সে ভাবনায় মা সর্বদা অস্থির থাকেন, তাই কোনো ভালো কাজে সন্তান সাফল্য অর্জন করলে মায়ের বুক গর্বে ভরে ওঠে। তার মানে সন্তানের সাফল্যে মায়ের বুক গর্বে ভরে ওঠে। পাঠশালা থেকে ফিরলে মা কি করেন?
পাঠশালা থেকে ফিরলে মা লেখাপড়ার খবর জিজ্ঞেস করেন, মুখে খাবার তুলে দেন, বিভিন্নভাবে সন্তানের পড়ার উন্নতি সম্পর্কে মা সদা সচেতন থাকেন। আমাদের এই আজকের আলোচনা থেকে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, মা কবিতার মূল ভাব এবং প্রশ্ন উত্তর শিখবে, তবে মা কবিতাটাও তোমরা শিখবে। যদিও কবিতা তোমাদের এখন আর লিখতে দেওয়া হয় না, তবে কবিতা শিখবে। কবিতা যদি ভালো মতো শিখতে পারো তাহলে কবিতা থেকে খুব সহজেই মূল ভাব লিখতে পারবে এবং কবিতার যে কোনো প্রশ্নের উত্তর নিজে থেকেই তুমি উত্তর করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের সাথে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমার বিশ্বাস আমার আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে। বাট তারপরও যদি তোমাদের মনে কোনো কনফিউশন থাকে, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন থাকাটাই খুব স্বাভাবিক। প্রশ্ন থাকাটা কিন্তু অস্বাভাবিক কিছু না, কারণ কোনো একটা বিষয় ডিসকাস করার পরে সব কিছুই যে সবাই বুঝে যাবে এমনটা নয়। কোনো কোনো এক একজন হয়তো এক এক জায়গায় না বোঝার অনেক কিছুই থাকতে পারে। যে যেই জায়গাটায় যার যেখানে বুঝতে সমস্যা হবে বা সমস্যা হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমার কমেন্টের মাধ্যমে তোমার প্রশ্নটা আমাকে জানাবে, অথবা জুম ক্লাসে যখন এই টপিক নিয়ে টিচাররা আলোচনা করবে তখন আবার টিচারের কাছে তুমি যে বিষয়টা বা তুমি যে স্পেসিফিক জায়গাগুলোতে বুঝতে পারোনি সেগুলো অবশ্যই টিচারের থেকে জেনে নেবে। প্রশ্ন করার জন্য কখনোই কোন রকম হেজিটেট করবে না। প্রশ্ন করাটা একটা ভালো গুণ, একটা ভালো অভ্যাস। প্রশ্ন করেই কিন্তু তুমি নতুন নতুন বিষয় জানতে পারবে, আর প্রশ্ন না করলে সেটা কিন্তু তোমার সারা জীবন অজানা থেকে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।